আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে নূর নাফিসা আপুর লেখা সোনালি আলোর গ্রান গল্পের 4 নম্বর পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ার পর কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আহমদ আলী কপালের উপর হাতের পিঠ রেখে শুয়ে আছেন, ভাবছেন সঙ্গিনীকে নিয়ে। এই পিচ্ছে একটা বউ নিয়ে এলো সেদিন তার আম্মা। স্বামী বোঝে না, সংসার বোঝে না, শাশুড়ি বোঝে না, শ্বশুর বোঝে না। সমবয়সীদের সাথে খেলতে হয়, ঘুরে বেড়াতে হয়, শুধু এইটুকুই ভালো বসত। ঘরে কাজও গোছাতে পারত না সেই ছোট্ট ছোট্ট হাতে। আম্মা কখনো আদরে, কখনো ধমকের উপরে রেখে কাজ শেখাতেন। শাশুড়ি আম্মা এই প্রকৃতির, যখনই বেড়াতে আসতেন মেয়েকে একইভাবে কাজ শিখিয়ে দিয়ে যেতেন, আবার বাবার বাড়ি বেড়াতে গেলেও শেখাতেন। স্বামী শ্বশুরের সামনে সেকালে বিবাহিত নারীদের মাথায় কাপড় দিয়ে হাঁটতে হতো, সেটা বসত না, আম্মা ধমকে বুঝিয়ে দিতেন। আম্মার ধমক শুনে বারবার আঁচল তুলে মাথায় দিলেও বেশিক্ষণ থাকতো না, বাচ্চা মন বিরক্ত হয়ে মাঝে মাঝে লম্বা ঘোমটা টেনে দিত। ঘোমটা এতটাই লম্বা হতো যে সামনে দেখে চলার উপায় নেই, শুধু পায়ের জায়গাটুকুই দেখে চলতে হতো। ঘরের মধ্যে এইভাবে চলতে গিয়ে কতবার ধাক্কা খেয়েছে আহমদ আলীর সাথে, মনে পড়লে এখনও হাসেন তিনি। তখন তিনি তাকে বুঝিয়ে বলতেন, ঘরের মধ্যে তার সামনে মাথায় ঘোমটা দেওয়ার দরকার নেই। পাশের বাড়িতে তার বয়সী ছেলে মেয়েদের খেলতে দেখে মাঝে মাঝে ছুটে চলে যেত। আহমদ আলী ঘরে ফিরলে আম্মা বিচার দিত তার স্ত্রীর নামে, শাশুড়ি এলে তার কাছেও বিচার দিত মেয়ের নামে। আম্মার বকাবকির কারণে খেলতে যেতে নিষেধ করতেন আহমদ আলী। কাজ থেকে ঘরে ফিরে নিজেই ছোটাছুটি বিহীন বিভিন্ন খেলায় বসে বসে খেলতেন স্ত্রীর সঙ্গে, কারণ তিনি জানতেন খেলতে ভারী মজা পায় তার সঙ্গিনী। বয়সটাও তখন তার খেলা করার, ভারী সুন্দর ছিল সেই সোনালি দিন। সেদিনের খুব অভাব অনুভব হয় এই শেষ সময়ে, সারাদিন ঘরেই তো বসে থাকে, এই সময় সেভাবে খেলতে পারলে দারুণ সময় কেটে যেত। এর মধ্যে ঘরে প্রবেশ করলো মরিয়ম। আব্বা ঘুমায় আছেন? ছায়া উপলব্ধি করেই কপালের উপর থেকে হাত সরিয়ে নিয়েছেন আহমেদ আলী। ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে মেয়ের কথা সাড়া দিলেন, না আয়। শুয়ে রয়েছেন যে, শরীরটা ভালো না নাকি? এই ভালো খারাপ যেমন যায়। ধীরে ধীরে উঠে বসলেন তিনি। মরিয়ম এসে প্রথমে বাবার মাথায় ও পিঠে হাত বোলালো। শরীরটা তো একটু গরমই মনে হয়, জ্বর জ্বর লাগে? না তেমন কিছু না, বস। ভালোই না মা, তোর শরীরটা? আরাম করে বসাতে আহমেদ আলীর পিঠের পিছনে বালিশ রাখলো মরিয়ম। তারপর পায়ের দিকে বসে জবাব দিল, আল্লাহ রাখছে ভালোই। খাওয়া দাওয়া করেছেন? কী খাইছেন? খাইলাম তো ভালোই, বড় বউ মুরগি রান্না করছে, বাসমতি চালের ভাত, গুড়া চিংড়ি দিয়ে চাল কুমড়া পাকাইছে, আরও শাক টাক কী যেন করলো, আমি সব নিয়ে নেই। আচ্ছা, ভাবির আপনার যত্ন আত্মি ভালো করে তো আব্বা? আহমেদ আলী হাসি মুখে বললেন, এমন ভালো বউ এলাকার কারো ঘরে খুঁজে বাইর করতে পারবি? তা ঠিক কইছেন, এমন বউ খুব কমই দেখা যায়, যাক ভালো হইলেই ভালো, আমার তো আপনারে নিয়েই চিন্তা হয় ভারী। আমি ভালো আছি, তোরা সব অপেক্ষায় করতেছিলাম সকাল থেকে। কে আব্বা, কি হয়েছে? মা তাবার ব্যাপারে কথা কইতাম। কি কথা আব্বা? পোলা বড় হয়েছে, বিয়ার বয়স হয়েছে, এবার আয়োজন কর, বাইচা থাকতে দেখা যাই। এইসব কি কোন আব্বা, বিয়ে না হয় করালাম, তার পিছনে বাঁচা মারা টানেন কে? এসব কইবেন না আর, আল্লাহ আপনারে অনেক বছর বাঁচায় রাখুক। সে আল্লাহর ইচ্ছা, বিয়ার আয়োজন কবে করবি সেটা বল দেখি। পোলা আসুক, পাত্রী দেখি। পাত্রী দেখবি কি আবার? বিয়ে আফরোজার সাথে করাবি। আফরোজার সাথে? কেমন একটা চিন্তিত সুর টানলো মরিয়ম। আহমেদ আলী বললেন, কে? আফরোজার কথাটা তোরে আগেই জানাইছি। তা জানাইছেন, কিন্তু কোনো কিন্তু টিন্তু নাই, কথা পরিষ্কার, মাতবের বিয়ে আফরোজার সাথেই হইব, আমার ইচ্ছা, তোর আম্মারও ইচ্ছা ছিল এটা। হইলেই কি আব্বা, ছেলে বলে বড় হয়েছে, বোঝার বয়স হয়েছে, নিজের জীবন নিয়ে নিজে একটু চিন্তাভাবনা করব, পছন্দ হইলে না সিদ্ধান্ত নিব। আমরা জোড়াজুড়ি কইরা বিয়া দিলেই তো খালি হয়ে যাইব না, মাতবের পছন্দের বাইরে যাইব না, প্যাস তোর কথার মাঝে। আমার কথা আবার কি প্যাস? তুই পছন্দ
করতে চোস না মনে হইতেছে কি যে কনাব্বা। যাক, ওইদিকে আমি আর কিছু কইতে চাই না, বিয়ে তুই আফরোজারই করাই নিবি, ব্যাস। আচ্ছা, মা তা বাড়ি আসুক, তারপর জিগাই মতামত দেখ। মতামত দিতে বাড়ি আসে লাগবো না, তোর হাতে ফোন আছে, মাতাবের হাতেও ফোন আছে, আমজাদ আমারও ফোন কিনা দিছে, কল দিয়েই মতামত জানা যায়। কল দে দেখি, কল দে। আরে ফোনের কথা একটা, সামনাসামনি বলা আর একটা, আপনি সবুর করেন। কইছে তো এই সপ্তাহে আইব, কিবারে আইব, বারের কথা কয় নাই। তুই কল দে দেখি, আমি জিগাই। আহমেদ আলীর জোরাজুরিতে মরিয়াম ফোনের বাটন চেপে ছেলের নাম্বারে কল করলো, তারপর ডায়াল করে বসে রইল রিসিভ করার অপেক্ষায়। মাতাব কল কেটে দিয়েছে, পরপরই আবার কল ব্যাক করেছে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম মাতাব। জি মা। এই তোর নানায় কথা কইব তোর সাথে, নে তো বাবা কথা বল। নানাজানের কাছে গেছো তুমি? হ হ নে কথা বল। আহমেদ আলী ফোন হাতে নিয়ে বলল, নানা ভাই। আসসালামু আলাইকুম নানাজান। ওয়ালাইকুম আসসালাম, কি খবর তোর? এই তো নানাজান, সবই ভালো আলহামদুলিল্লাহ। তোমার শরীরটা ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালোই। বাসার সবাই কেমন আছে? জি আছে। তুই বাড়ি আসবি কবে? কেন নানাজান, কথা আছে, একটু দেখতে তো মন চায়। তুই দেখবি না আমারে? তুমি অপেক্ষা করো নানাজান, ইনশাল্লাহ আগামীকালই আমি তোমার সাথে দেখা করছি, আজ রাতেই বাড়ি ফিরব। আজই? জি ইনশাল্লাহ, রওনা দিচ্ছি এখন। যাক তবে, আমি অপেক্ষায় থাকলাম, সাবধানে আয়। জি দোয়া রেখো। ফোন নিয়ে মরিয়াম বলল, তুই সত্যি আজকে আবি? জি মা, তোমাকে এখনই কল দিয়ে জানাতাম, এর মধ্যে তুমিই কল করেছ। আচ্ছা বাপ আয়, রাস্তাঘাটে দেখে শোনা, সাবধানে আয়। জি আচ্ছা রাখি তবে। আচ্ছা আচ্ছা। কল কেটে দিয়ে মরিয়াম ব্যস্ত হয়ে পড়লো বাড়ি ফিরে যাওয়ার জন্য। আব্বা আমি তাহলে আর এখানে থাকতাম না বেশিক্ষণ, বাড়ি গিয়া রান্না টান্না বসাইতে হইব, পোলা আর আইসা পড়ব, ঠিক মতো খাবার দিতে পারতাম না, নইলে দরকার হলে যা আগামীকাল আইস তবে দেখি। মরিয়াম বাবার ঘর থেকে বের হতে হালিমা খাতুন ডাকলো, আফা খাবার দিছি, আসেন খাইলন। না ভাবি আমি খাইয়েই আইছি, আমার বাড়ি যাইতে হইব, মৌসুমীর মায়ের সাথে একটু দেখা করিয়েই যাই। সে কি কথা, এখনই চলে যাবেন? হ মাতা পাইব, গিয়া রান্নাবান্না করুন লাগবো না? মাতা পাইব বলেন এখানে আইতে? না না সরাসরি এখানে আইতো না, না খাইয়া গেলে কেমন হইব, অন্তত খাইয়া যান কয়টা। আরে মাত্র খাইয়া আইছি, অল্প খান তবুও খাইয়া যান, খালি মুখে যাইবেন না, দেখো তো কারবার। আচ্ছা দাও দাও, আইতেছি, ছোটবাবুর সাথে দেখা করে আগি, দেখা করি আগে। সেলিনা বেগমের সাথে দেখা করতে সেই ঘরে গেলে সেলিনা বেগমও খাওয়ার জন্য জোরাজুরি করতে লাগলেন। আজ শুক্রবার তাই তাদের ঘরেও মাছ মাংসের ভালো আয়োজন, কিন্তু ওদিকে বড়বাবি যে আগে সেরেছে, আবার ছোটোভাবেকেও মন খারাপ করতে দিতে ইচ্ছুক না, তাই এই ঘর থেকে বাটি করে মাছের তরকারি নিয়ে বড় ঘরে গিয়েই খেলো, সাথে নিয়ে গেল মমকে। হালিমা খাতুন মরিয়মের সাথে ভালো মন্দের আলাপসালাপ করতে করতে মমকে ভাত মেখে খাইয়ে দিচ্ছেন নিজ হাতে। আফরোজও দেখা করলো ফুপ্পুর সাথে, যাওয়ার আগে ভাইদের সাথেও দেখা হলো ক্ষণিকের জন্য, তবে কথা তেমন হলো না তারা থাকার কারণে, শুধু দেখা হলো না বাড়ির দুইটা বাদর ভাইপোদের সাথে, কখন কোথায় যায় সেই তালিকা কেউ দিতে পারবে না, তাদের কোনো স্টেশন নেই। আজ মাইনের তো পা দুটো লম্বা হয়েছে, তাই তার নাগাল পাওয়া যায় না। আর ওই ছোকরাটা যে গত সন্ধ্যায় মার খেলো, তবু আজ সকালে নির্লজ্জের মতোই আবার অসময়ে খেলার পিছু ছুটলো, বাড়ি ফিরলেই শুধু মায়ের কথা শুন মনে মনে হয়, বের হওয়ার সময় এত সব মনে থাকে না তার। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব, কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক শ্রেণীর সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।